আড়াই বিঘা তো না, জমিতে আছে আড়াই বিঘা, বন্ধ 3 বিঘা হিসাব করে দিছে। তাহলে অনেক তারা সেই হিসাবে হিসাব দিতে হবে না? এটা তো হিসাবে নিবি না। আছে তরকারিটি এখানে একটা জিগ দিয়ে উঠে নেওয়ার দরকার ছিল। নিচেরটা পচে গেছে। টুলি চাটা খাই যা, টুলি অন্ধকার চলো বাইরে, আমি চা নিয়ে আসি। লঙ্কা ওই চাটা নিয়ে যাও না, খাইছ কি খাইছ খাইছটা কি? দিলাম কত গুড মর্নিং মাই ফ্যামিলি, নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো এখন কিন্তু বাজে হচ্ছে 8:30, তো দেখো আসি হচ্ছে মাঠে, আর তোমাদের দাদা ভাই ওদিকে বিচন ফেলছে, তো সাথে আমি একটু আসলাম। আর আজকের ওয়েদারটা কিন্তু একদমই অন্যরকম, প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড, তো আজকে মনে হচ্ছে না সত্যি সত্যি জ্যৈষ্ঠ মাস, প্রচুর পরিমাণে রোদ আর গরমও হবে, হাওয়াও আছে সাথে। তো চলো ওইদিকে ছোটো মাছ রান্না করছিল, আমি একটু সবজি কাটাকাটি করে দিলাম, তোমরা দেখেছ। আর অয়ন ঘরে লেখতে দিয়ে আসছি, তো জানি না ও লেখতেছে কিনা কী করতেছে, আমি একটু মাঠে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য, আর তোমাদের দাদা ভাইকে শেয়ার করার, তোমাদেরকে দেখানোর জন্য কী করছে ওই যে দেখো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। ওই যে দেখো
বসে গেছো, হাঁপিয়ে গেছো নাকি? হাঁপিয়ে গেলা এইটুক কাজ করতে এইখান থেকে? বাকো ওই যে দেখো, বৃষ্টি মানে বৃষ্টি না হলে ফুলগুলো ভালোই থাকে, বৃষ্টি হয়ে গেলে এই যে ফুলের পাপড়িগুলো একদম নষ্ট হয়ে যায়। কালকে কত সুন্দর ছিল, আজকে দেখো কেমন হয়ে গেছে। তো আজকে সারা দিন কাঁথার মধ্যে সময় কাটালাম, সারাটা দিন সেই মানে 11:30 থেকে বলতে পারো, মানে খাওয়ার জন্য উঠেছি, খাওয়া দাওয়ার জন্য উঠছি, আবার কাঁথায় বসছি, মানে এই করে করে এই মাত্র কাঁথাটা কমপ্লিট হলো আজকে। আর যেহেতু সারাদিন আজকে বসার মধ্যেই ছিলাম, একটু হাঁটাহাঁটি করব। আর আজকে আকাশটাও তো ভালো, 6টা বাজে, দেখো এখনও মনে হচ্ছে অনেকটা বেলা আছে। তো চলো আমি একটু হাঁটাহাঁটি করে আসি, আজকে আর মাঠে যাব না হাঁটতে, একটু রাস্তা দিয়ে হাঁটবো। আর রয়ন পায়ের মধ্যে ব্যথা পেয়েছে তো কান্নাকাটি করলো, এখন ঘরে ও শুয়ে শুয়ে টিভি দেখছে। তো চলো আমি একটু হাঁটাহাঁটি করি, হাত দেখি মা কী করে, চলো তোমাদেরকেও দেখাই। দেখো আমাদের হাঁসগুলো খাওয়ার জন্য, দেখো বাড়ির সব সদস্য এখন বাড়ি চলে আসছে, এই যে দেখো এদিকে কয়েকজন, ও আরগুলো ঘরে ঢুকে গেছে। আর এই যে দেখো সদস্যরা খাওয়ার জন্য, সন্ধ্যেবেলার খাবার জন্য প্যাক 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 করছে। ঘরের দিকে যাচ্ছে, আওয়াজ থেমে গেছে। এদের দেখতে খুব সুন্দর, মানে চেহারা পাতি এদের খুব সুন্দর, কিন্তু এদের ব্যবহার খুব খারাপ, যেখানে সেখানে পটি করে দেয়। তো বন্ধুরা, তোমাদের যার যার বাড়িতে আছে তারা তো জানোই, এদের দেখতে এত সুন্দর লাগে, সত্যি মনে হয় আদর করি, কিন্তু এদের ব্যবহার খুব খারাপ লাগে। এদের পটি করার মুরগি তাও ঠিক আছে, পটিটা কম করে, কিন্তু হাঁস প্রচণ্ড পরিমাণে পটি করে, যখন তখন যেখানে সেখানে। ওই দেখো আর ওই যে দেখো সদস্যরা ঘরে ঢুকছে বেরোচ্ছে, ওই দিকে কয়েকটা আছে। তো বন্ধুরা, আজকে আমি এই হাঁসের মানে যে বললাম এরা দেখতে সুন্দর ব্যবহার খারাপ, এটাই কিন্তু আজকের আমার মানে ব্লগের একটা নামকরণ হবে। তো জানি না নামকরণটা কতটা সার্থক হবে, তোমরা প্লিজ জানিও যে আমার ব্লগের সাথে মানে কথাটার সাথে মিললো কিনা নামকরণটা। তো চলো একটু বসি এখানে। ওই যে দেখো ঘরটা, আর আমি এই দিকে একদম পুকুর পাড়ের এদিকে এসে এসে চেয়ারটা নিয়ে বসে আছি। ওই যে দেখো পুকুর পাড়, ওই যে ছাগল আর কখন দিয়ে গেল কি জানি।